जय श्री राधे जय जगत बंधु हरि गुरु कृपा ही केवलम श्री गुरुदेव श्रीचरणे प्रणाम जानिए सकल साधुगुरु वैष्णवर चरणे भूलंठित प्रणाम जानिए आज आमरा ब्रजेर मधुमय भक्तर कथा आस्वादन करब। आज जे ब्रजेर महात्मार कथा आमरा आस्वादन करब तिनी हलेन श्री गदाधर दास बाबाजी। श्री गदाधर बाबार जन्म बांगलार हुगली जिलार अंतर्गत नातिपुर ग्रामे हुएछिलो। परवर्तीते तिनी बृंदावने ब्रह्मकुंडे एक कुठियाते थाकतेन। बृंदावने रंगजीन मंदिर प्रसिद्ध मंदिरेर मध्ये अन्यतम। रंगजीन मंदिरेर काछे परम पूज्य लालाबाबुर बड़ मंदिर। लालाबाबुर सेवित विग्रह श्रीकृष्णचंद्रमा। आमरा लालाबाबुर कथा ও শ্রীকৃষ্ণচন্দ্রমার মধুময় কথা পূর্বে আস্বাদন করেছি। লালাবাবুর সেবিত বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রমা আর রাধারানী বড় চিত্ত আকর্ষক বিগ্রহ, যে একবার তাদের দেখে নেয় কৃষ্ণচন্দ্রমা নিজের অনুপম রূপ মাধুরীর কিরণ ছটায় আলোকিত করে দেয় ভক্তের হৃদয়। এমন ভাবে ভক্তের হৃদয়কে তীব্র আকর্ষণ করে, ভক্তের হৃদয়ে নিজের জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করে সেই ভক্তের হৃদয়ে কৃষ্ণচন্দ্রমা বিরাজিত হয়ে যায়। ঠিক তেমনটি হলো শ্রী গদাধর দাস বাবাজির জীবনে। প্রথমবার কৃষ্ণচন্দ্রমাকে দর্শন করলেন শ্রী গদাধর দাস বাবাজি। দর্শন করেই কৃষ্ণচন্দ্রমা তার উপরে এমন মোহনীয় আকর্ষণ করল, বাবাজি বৃন্দাবনে অন্য ঠাকুরদের কথা ভুলেই গেলেন। তিনি নিত্য প্রতিদিন কৃষ্ণচন্দ্রমাকে দর্শন করেন, তার সামনে নৃত্য করেন, কীর্তন করেন, কখনো বা ভাবে বিভোর হয়ে অশ্রু বিসর্জন করে কৃষ্ণচন্দ্রমাকে আহ্বান করে নিজের হৃদয় আসনে। মাঝে মাঝে হরিনামে এমন হুঙ্কার করে আশেপাশের চারিদিক মুখরিত করে তোলেন বাবাজি। কখনো কখনো ভাবে বিভোর হয়ে কৃষ্ণচন্দ্রমার সামনে লালাবাবুর মন্দিরে মূর্ছিত হয়ে পড়ে যান। কত সময় এমন কেটেছে তিনি ওই মন্দিরে মূর্ছিত হয়ে পড়ে আছেন। কিছুদিন পর এমন দশা হলো কৃষ্ণচন্দ্রমাকে দর্শন ছাড়া বাবার পক্ষে থাকা কষ্টকর হয়ে পড়েছিল। নিজের কুটিয়াতে বসে বসে এমন হৃদয়ের টান আসে, তিনি কৃষ্ণচন্দ্রমাকে দর্শন করতে দৌড়ে লালাবাবুর মন্দিরে চলে আসেন। কৃষ্ণচন্দ্রমার সামনে দাঁড়িয়ে কীর্তন করেন, গান করেন, ক্রন্দন করেন। কেঁদে কেঁদে কৃষ্ণচন্দ্রমাকে নিজের ভাবের কথা প্রকাশ করেন। কোথাও যায় না কৃষ্ণচন্দ্রমাকে ছাড়া, যাওয়ার প্রশ্নই আসে না। বৃন্দাবন থেকে কৃষ্ণচন্দ্রমাকে ছেড়ে তিনি কোথাও যাবেন এটা ভাবতেই পারেন না বাবাজি। সন্ধ্যার সময় কিছু সময়ের জন্য মাধুকুড়িতে যেতেন, বাকি সময় নিজের কুটিয়াতে বসে নাম জপ করতেন, নতুবা নিজে সেই লালাবাবুর মন্দিরে কৃষ্ণচন্দ্রমার সামনে মধুর মধুর কীর্তন করতে থাকতেন। যে বাবাজি কৃষ্ণচন্দ্রমাকে দর্শন না করে থাকতে পারে না, তিনি একদিন মঙ্গলারতি থেকে শরণারতি পর্যন্ত কোনো সময় কৃষ্ণচন্দ্রমার মন্দিরে কেউই বাবাজিকে দেখল না, কৃষ্ণচন্দ্রমাকে বাবাজি দর্শন করতে আসলো না, তাহলে গদাধর বাবা কোথায় গেলেন? গদাধর বাবা একটা পুটলিতে ফুলের মালা কিছু ভোগের সামগ্রী নিয়ে তিনি দাবানল কুণ্ডে গিয়েছিলেন। দাবানলকুণ্ড ব্রজের এক প্রসিদ্ধ স্থান। শ্রীকৃষ্ণ যেদিন শ্রী কালিয়নাগকে দমন করেছিলেন সেই দিন রাত্রে ব্রজবাসীরা কালিয়দহের এক মনোরম স্থানে শয়ন করেছিল। মধ্যরাত্রিতে দুষ্ট কংস অনুচর দিয়ে চারিদিকে অগ্নি প্রয়োগ করে, আগুনের তাপ থেকে রক্ষা পেতে সকলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিল।
শরণাপন্ন ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ বললেন, তোমরা চোখ বন্ধ করে রাখো। শ্রীকৃষ্ণের বাক্য শুনে ব্রজবাসীরা চক্ষু বন্ধ করে রেখেছিল। শ্রীকৃষ্ণ নিজের অনন্ত শক্তি দিয়ে সেই অগ্নি পান করে সকলকে রক্ষা করেছিলেন। সেই স্থান দাবানল কুণ্ড নামে প্রসিদ্ধ। বাবাজি আজকে ওই পুটুলির মধ্যে ফুলের মালা, ভোগের সামগ্রী সব নিয়ে দাবানল কুণ্ডে এসে পৌঁছালেন। সেই পুটলিটা একটা কদম্ব বৃক্ষের ডালে রেখে কদম্ব বৃক্ষের নিচে বসে তিনি কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ। আশেপাশে কুঠিয়াতে যেসব মহাত্মারা থাকতেন, অনেক রাত পর্যন্ত বাবাজির মধুর কীর্তনের ধ্বনি শুনতে পেরেছিলেন। তারপর বন্ধ হয়ে গেল। পরের দিন ছিল বসন্ত পঞ্চমী। প্রভাতে দাবানল কুণ্ডের মহাত্মা শ্রী গোপালদাস বাবা দেখলেন ওই কদম্ব বৃক্ষের উপরে বসে থাকা পাখিগুলো নিজেদের আনন্দ কলেবর দিয়ে গদাধর দাস বাবার উপরে রাধাকৃষ্ণের বিশেষ কৃপা প্রকাশ করছেন। আচ্ছা, পাখিগুলো আনন্দিত, পাখিগুলো আর তাদের চারপাশ পরিবেশ কেন আনন্দিত আলোকিত? গোপালদাস বাবা কাছে গিয়ে গদাধর দাস বাবাকে দর্শন করলেন। গদাধর দাস বাবা ওখানে মূর্ছিত হয়ে পড়ে আছেন। গদাধর বাবার চারি অঙ্গে চারিদিক থেকে আলোকিত, আনন্দে আলোকিত হয়ে আছে। অপূর্ব আভা শ্রী মুখারবিন্দে। গদাধর বাবার মুখারবিন্দ পুলকিত, আনন্দিত, যেন একটা অলৌকিক আনন্দের মধ্যে তিনি কাল সারারাত ছিলেন। গোপালদাস বাবা গদাধর বাবাকে তুলে নিজের কুঠিয়াতে নিয়ে আসলেন। ধীরে ধীরে বাহ্য চেতনা ফিরে আসলো। তখন গোপালদাস বাবা বললেন, বাবা আপনার কি হয়েছিল? তখন গদাধর দাস বাবা সংকেত দিয়ে কিছু বলতে চাইলেন, বলতে পারলেন না, আনন্দটা প্রকাশ করতে পারলেন না। আনন্দ অশ্রুধারা হয়ে আর দুই চোখ দিয়ে বেয়ে পড়ছে। বাহ্য চেতনা আবার হারিয়ে ফেললেন গদাধর বাবা। যে চেতনা হারালেন সেই চেতনা আর ফিরে আসলো না। অনেকক্ষণ পর্যন্ত নিশ্চেষ্ট নিস্পন্দন অবস্থায় গদাধর বাবা ওইভাবে পড়ে রইলেন। রাত দশটায় তার প্রাণ পাখি, গদাধর বাবার প্রাণ পাখি উড়ে গেল। কোথায় গেল? যেখানে কৃষ্ণ চন্দ্রমার চাঁদনির ছটা থাকে, যে চাঁদনির ছটা ভক্ত চকরেরা আনন্দে পান করে তৃপ্ত হয়, আজ সেখানে উড়ে গেল গদাধর বাবার প্রাণ পাখি। কেন উড়ে গেল? গদাধর বাবা এখানে দর্শন পেয়েছিল কৃষ্ণ চন্দ্রমার। ব্রজবাসীরা বলছেন, গদাধর বাবা তো কোনোদিন বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না, আজ দাবানল কুণ্ডে কেন গেলেন? কৃষ্ণ চন্দ্রমা নিশ্চয় স্বপ্নে বলেছেন দাবানল কুণ্ডে বাবাকে দর্শন দেবেন, তাই দাবানল কুণ্ডে আজ বাবা এসেছেন। দর্শন দেবেন বলে তো পূজার ফুল আর ভোগের সামগ্রী লাড্ডু পেড়া নিয়ে এসেছিলেন পুটলি করে। দর্শন করলে ফুল দিয়ে পুজো করবেন, সেবার জন্য লাড্ডু মিষ্টি পেড়া কৃষ্ণচন্দ্রমাকে সেবাই দেবেন। দর্শন পেয়েছেন, আনন্দে
আপ্লুত হয়ে পুলকিত হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। চোখের সামনে কৃষ্ণচন্দ্রমাকে দর্শন করে কৃষ্ণচন্দ্রমার শ্রীচরণে নিজের মনপ্রাণ সমর্পণ করে দিলেন। কিছুক্ষণ পর যখন কৃষ্ণচন্দ্রমা সামনে থেকে চলে গেল, কৃষ্ণচন্দ্রমার বিরহে বাবা অচেতন হয়ে পড়ে রইলেন। বিরহ যন্ত্রণা সহ্য করতে পারলেন না গদাধর বাবা, তাই চলে গেলেন যেখান থেকে তিনি এসেছিলেন সেইখানে। ভক্ত চকর হয়, চকর যেমনি করে চাঁদের সুধা পান করে, ভক্ত চকর শ্রীকৃষ্ণের রূপ ও মাধুরীর অপরূপ শোভা পান করে। আমাদের পূজ্য গদাধর বাবাও দাবানল কুণ্ডে শ্রীকৃষ্ণচন্দ্রমার রূপ মাধুরী পান করছিলেন। যখন সামনে থেকে কৃষ্ণচন্দ্রমা চলে গেলেন, সেই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে বসন্ত পঞ্চমীতে নিজের দেহ প্রাণ পাখি কৃষ্ণচন্দ্রমার চরণে লীন হয়ে গেলেন। এখানে আজ গদাধর দাস বাবার কথা আমরা বিশ্রাম করছি। পরবর্তী দিন নতুন কোনো কথা নিয়ে আবার আসব। আমার চ্যানেলটার যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভক্ত কথা, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।